আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম কুশি কাটার তৈরি নামাজের টুপি, পার্ট ওয়ান দেখিয়েছিলাম। আজকে তৈরি করে দেখাবো পার্ট টু। তৈরি করতে যা যা লাগছে, ক্রোসেট হুক 1.6 মিলিমিটার এবং নয় তার সুতা। তো এখন শুরু করছি। তো এখন আমি দেখাবো কুশি কাটার তৈরি পর্ব 2। তো এখানে আমি গত পর্বে এখানে এই ভরা হাফ ডাবল কুশি করে নিয়েছিলাম। এই 14 নম্বর রাউন্ডটিতে, 15 নম্বর রাউন্ডটিতেও আমি ভরাট করবো, মানে ভরাট করবো হাফ ডাবল কুশি দিয়ে। তো দুটোই চেন করে নিলাম, নিয়ে এখানে প্রত্যেকটি প্রত্যেকটি হাফ ডাবল কুশির স্টিজে একটি করে হাফ ডাবল কুশি হবে। প্রত্যেকটি হাফ ডাবল কুশির স্টেজে হাফ ডাবল কুশি হবে 15 নম্বর রাউন্ডটি। তো আমি এভাবে সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসছি। এখানে আমার 15 নম্বরটি কমপ্লিট করলাম। এখন আমি এখানে জয়েন্ট করব। এখানে প্রথম যে চেন দুটো আছে, এই চেনের 2 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এখন আমি এই যে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এখন যে এখানে তিনটি ডাবল কুশি আছে, তিনটি ডাবল কুশি বরাবর আমি এখানে তিনটি ডাবল কুশি তৈরি করে নেব। এখানে আমি একটি, দুইটি, তিনটি, তিনটি সেম সমান একটি ডাবল কুশি করে নিয়েছি। এখন নেক্সট যে আমার এখানে ডাবল কুশি আছে, এই ডাবল কুশির স্টিজে আমি, হাফ ডাবল কুশির স্টিজে আমি হাফ ডাবল, সরি, ডাবল কুশি করে নেব। বাইরে প্রচুর বৃষ্টি এবং ঝড় হচ্ছে, হয়তো বা শব্দ অনেক শোনা যাচ্ছে। তো তারপরেও আমি কাজটি করতেছি, আপনারা কিছু মনে কিছু করবেন না। তো এখানে তিনটি, এখানে তিনটি যে আমার ডাবল কুশি আছে, এই বরাবর আমি এই দিকে লক্ষ্য করে এই দিকের কাজগুলো করে নেব। তো তিনটি এখানে ডাবল কুশি করে নিয়ে এখানে একটি, দুইটি, দুইটি চেন করে নিলাম। নিয়ে এখানে আবার আমার 4টি ডাবল কুশি আছে। তো আমি একটি ডাবল কুশি স্কিপ করে এখানে এই বরাবর একটি, দুইটি, তিনটি, 4টি, এই 4টি আমি ডাবল কুশি করব, একটি স্কিপ করব আমি। এই যে আমার এখানে একটি ডাবল কুশি আছে, এই ঘরটি স্কিপ করে আমি এখানে ডাবল কুশি 4টি করে নেব। এখানে কিন্তু আমি 2টি চেন নিয়েছি আর এখানে 1টি ডাবল কুশির ঘর আমি স্কিপ করেছি। পরে দ্বিতীয় তো এখানে আমি টোটাল 4টি ডাবল কুশি করে নেব।
চারটি ডাবল কুশি তৈরি হলো। এখন আমি আবারও দুইটি চেন নেব। দুইটি চেন নিয়ে একটি ঘর স্কিপ করব, এই ঘরটি স্কিপ করব, এই ঘরটি স্কিপ করে এই ঘরে আবারও চারটি ডাবল কুশি। চারটি হাফ ডাবল কুশির স্টিচে চারটি ডাবল কুশি। তো এখন আমি আবারও একটি দুইটি দুইটি চেন নিয়ে নিলাম। দুইটি চেন নিয়ে এখন আমি একটি ঘর স্কিপ করে এই ঘরটি স্কিপ করে এখানে আমি ডাবল কুশি তৈরি করব তিনটি। এটি আমি যে প্রথম যে পর্ব এক আছে এই পর্ব একের সঙ্গে মিল রেখে আমি এই রাউন্ডটি করে নিচ্ছি। এখানে যেভাবে আমি করেছি ঠিক সেম নিয়মে আমি সম্পূর্ণ এই এই রাউন্ডটি করে নেব। এখন এটি 16 নম্বর রাউন্ড কমপ্লিট করলাম। এখানে দুটি চেন নিয়ে এখন এখানে যে আমি তিনটি চেন করেছিলাম সেই চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তিন নম্বর চেনে এখানে জয়েন করে নিলাম। নিয়ে এখন এখানে একটি দুইটি তিনটি আবারও তিনটি চেন করে নিলাম। আবারও আমি একে স্টিচে দুইটি ডাবল কুশি করে নেব। তিনটি চেন সমান একটি ডাবল কুশি আর একটি ডাবল কুশি করে নিলাম। এখানে তিনটি ডাবল কুশির স্টিচে পাঁচটি ডাবল কুশি হবে। নেক্সট ডাবল কুশির স্টিচে একটি এবং শেষের ডাবল কুশির স্টিচে হবে দুইটি। এখানে একটি দুইটি দুইটি এখানে আমি দুইটি চেন করে নিলাম। আমার এখানে আটটি এখানে চারটি এখানে চারটি আর মাঝখানে স্পেস আছে। তো এখন আমি এই প্রথম ডাবল কুশির স্টিচটি স্কিপ করব। করে নেক্সট যে তিনটি ডাবল কুশি আছে তিনটি ডাবল কুশির স্টিচে আমি তিনটি ডাবল কুশি করে নেব। এখন এই স্পেসে একটি ডাবল কুশি হবে। চারটি পাঁচটি ছয়টি এখানে এই দুইটা যে চারটা সেক্টর একটা যে ডাবল কুশি আছে এখানে মোট সাতটি ডাবল কুশি হবে। এখন দুটি চেন নিয়ে এই ডাবল কুশিটি স্কিপ করে এখানে যে তিনটি ডাবল কুশি আছে এখানে পাঁচটি ডাবল কুশি হবে। শুরুতেই দুইটি ডাবল কুশি একটি স্টেজে দুইটি ডাবল কুশি মাঝখানে ডাবল কুশির স্টিচে একটি ডাবল কুশি এবং শেষের ডাবল কুশির স্টিচে একটি ডাবল কুশি। শেষের ডাবল কুশির স্টিচে হবে দুইটি ডাবল কুশি। এভাবে আমি এই 17 নম্বর রাউন্ডটি কমপ্লিট করব।
যেখানে তিনটি ডাবল কুশি আছে এখানে হবে পাঁচটি ডাবল কুশি আর যেখানে এই চারটা চারটা আটটা আছে এবং স্পেস সহ আছে এখানে হবে সাতটা আবারও তিনটা যেখানে সেখানে পাঁচটি হবে সেম নিয়মে আমি সতেরো নম্বর রাউন্ডটি করে ফিরে আসছি এখানে সতেরো নম্বর রাউন্ডটি আমার কমপ্লিট এখন আমি আঠারো নম্বর রাউন্ডটি করব তো এখানে আমার পাঁচটি ডাবল কুশি আছে এখন এখানে আমি সাতটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তিনটি প্রথম যে ডাবল কুশির স্টিচটি আছে সেখানে আরেকটি করে নেব একই ঘরে দুইটি প্রথমের ঘরে দুইটি করে হবে এবং মাঝখানের ঘরগুলোতে একটি করে ডাবল কুশি হবে চারটি পাঁচটি ছয়টি সাতটি এখন আবারও একটি দুইটি দুইটি সেন্ড করে নিলাম নিয়ে এখন এখানে যে আমার সাতটি ডাবল কুশি আছে এখন আমার পাঁচটি ডাবল কুশি হবে এখন এই প্রথম ডাবল কুশির স্টিচটি স্কিপ করে এখন নেক্সট যে ডাবল কুশির আছে ডাবল কুশি আছে সেখানে আমি ডাবল কুশি করে নেব একটি করে ডাবল কুশি হবে প্রথম এবং শেষের ঘরটি স্কিপ করে তিনটি চারটি পাঁচটি এখানে পাঁচটি ডাবল কুশি হলো এখন একটি দুইটি দুইটি সেন স্কিপ করে এখানে আমি ডাবল কুশি করে নেব একটি এখন এই পাঁচটির ঘরে সাতটি ডাবল কুশি হবে দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তো এইভাবে আমি আঠারো নম্বর রাউন্ডটি সম্পূর্ণ করে ফিরে আসছি এখন আমি আঠারো নম্বর কমপ্লিট করে উনিশ নম্বর রাউন্ড শুরু করছি একটি দুইটি তিনটি তিনটি চেন নিলাম আবারও সেম স্টিচেই আরেকটি ডাবল কুশি করে নিলাম এখানে দুইটি হলো এখানে আমার সাতটি ডাবল কুশি আছে প্রথম ডাবল কুশির স্টিচে দুইটি ডাবল কুশি করে নিয়েছি নেক্সট স্টিচে আমি একটি করে ডাবল কুশি নিয়েছি তো এখন এখানে আমার এই তিনটি ডাবল কুশির স্টিচে চারটি হয়েছে এখন একটি দুইটি দুইটি চেন করে নিলাম এখানে এই তিনটিতে আমি চারটি ডাবল কুশি করে নিয়েছি এখন একটি ঘর এই ঘরটি এই এই ডাবল কুশিটি স্কিপ করে আমি এই ডাবল কুশির স্টিচে ডাবল কুশি করে নিচ্ছি একটি করে ডাবল কুশি করে তিনটিতে তিনটি ডাবল কুশি এবং এই স্পেজে এসে একটি ডাবল কুশি চারটি ডাবল কুশি এখন দুইটি চেন এখন এখানে আমার এখন এখানে আছে পাঁচটি ডাবল কুশি এখন এখানে হবে তিনটি ডাবল কুশি একটি ডাবল কুশি স্কিপ করে এখানে মাঝখানে যে তিনটি ডাবল কুশি আছে তিনটি ডাবল কুশির স্টিচে তিনটি ডাবল কুশি হবে প্রথম এবং শেষের ডাবল কুশির স্টিচ স্কিপ করব করে আবারও একটি দুইটি নিয়ে এখানে স্পেসে একটি ডাবল কুশি
এখানে যে 60টি ডাবল কুশি আছে সেই প্রথম ডাবল কুশির স্টেজে একটি, দ্বিতীয়তে দুই নম্বরে তিনটি, তিন নম্বরে চারটি, দুইটি সেম। এখন এই ডাবল কুশিটি স্কিপ করে এখানে একটি ডাবল কুশি এখানে যে তিনটি ডাবল কুশি আছে তিনটি ডাবল কুশির স্টেজে তিনটি ডাবল কুশি এই স্টেজে একটি ডাবল কুশি এভাবে আমি 19 নম্বর রাউন্ডটি করে ফিরে আসছি সেম নিয়মে 19 নম্বর রাউন্ডটি হবে এখন আমি 20 নম্বর রাউন্ডটি কমপ্লিট করব সরি 20 নম্বর রাউন্ডটি শুরু করব এর জন্য একটি দুইটি তিনটি তিনটি চেন নিলাম তিনটি চেন করে নিয়ে আবারও সেম স্টেজেই আমি ডাবল কুশি করে নেব আরেকটি এই দুইটি নেক্সট স্টেজে তিনটি আবার নেক্সট স্টেজে একটি চারটি এখানে চারটি হলো এখন একটি দুইটি দুইটি সেন করে নিয়ে এখন ওই যে মাঝখানে যে স্পেস আছে এই স্পেসে একটি আবারও একটি দুইটি দুইটি সেন এরপর এই এই ডাবল কুশির স্টিচটি স্কিপ করে এখানে নেক্সট যে ডাবল কুশির স্টিচ আছে তিনটি এই তিনটিতে তিনটি ডাবল কুশি করে নেব তিনটি এই স্পেসে একটি এই মোট চারটি এখন একটি দুইটি দুইটি চেন করে নিলাম নিয়ে এখানে যে তিনটি ডাবল কুশি আছে এখানে প্রথমের এবং শেষের ঘরটিকে স্কিপ করব মাঝখানের মাঝখানের যে ডাবল কুশির স্টেজ আছে এখানে একটি ডাবল কুশি হবে তিনটি ডাবল কুশির স্টেজে একটি ডাবল কুশি করে নিয়ে আবারও একটি দুইটি দুইটি চেন করে নিব এটি স্কিপ করে আবারও এই স্টেজে একটি ডাবল কুশি করে নিলাম একটি এখানে যে শুরুতে ডাবল কুশি আছে এখানে একটি শুরু থেকে যে তিনটি ডাবল কুশি আছে সেখানে সেখানে সহ চারটি তিনটি ডাবল কুশির স্টেজে তিনটি স্পেজে একটি এই চারটি ডাবল কুশি এখন একটি দুইটি চেন দিয়ে এই স্পেজে একটি ডাবল কুশি আবারও একটি দুইটি চেন দিয়ে আবারও একটি ডাবল কুশির স্টেজ স্কিপ করে শেষের যে ডাবল কুশি আছে সেখানে একটি স্কিপ করে এই ডাবল কুশিটি স্কিপ করে এখানে যে তিনটি ডাবল কুশি আছে এই ডাবল কুশির স্টেজে তিনটি আবারও এই স্টেজে একটি এই মোট চারটি তো এভাবে আমি 20 নম্বর রাউন্ডটি সেম নিয়মে কমপ্লিট করব এখন আমি 21 নম্বর রাউন্ডটি শুরু করব একটি দুইটি তিনটি সেম স্টেজে দুইটি হলো তিনটি ডাবল কুশি চেন নিয়ে একটি ডাবল কুশি এবং দ্বিতীয় স্টেজে একটি এই তিনটি নেক্সট স্টেজে একটি এই চারটি একটি দুইটি এখন মাঝখানে যে স্পেস আছে এই স্পেসে একটি যেখানে একটি ডাবল কুশি করে নিয়েছি ওখানে একটি দুইটি আবার এই স্পেসে একটি তিনটি মাঝখানে তিনটি ডাবল কুশি করে নিলাম এখন একটি দুইটি দুইটি চেন করে নিলাম
নিয়ে এই ডাবল কুশিটি স্কিপ করে পরের যে তিনটি ডাবল কুশি আছে এই তিনটি ডাবল কুশির স্টিজে তিনটি ডাবল কুশি করে নেব নিয়ে এই স্টেজে একটি মোট চারটি ডাবল কুশি এখন দুইটি চেইন করে নিয়ে এখানে যে ডাবল কুশি একটি আছে এটি স্কিপ করে এই স্টেজে একটি শুরুতেই যে তিনটি ডাবল কুশি আছে এই তিনটি ডাবল কুশির স্টেজে তিনটি এই মোট হবে চারটি আবারও দুটি চেন এই স্পেজে একটি মাঝখানে যে একটি ডাবল কুশি আছে এই ডাবল কুশির স্টেজে তিনটি ডাবল কুশি হবে দুই স্পেজে দুইটি মাঝখানে যে ডাবল কুশি আছে এই ডাবল কুশির স্টেজে একটি এই তিনটি আরও দুটি চেন নিয়ে এটি এই ডাবল কুশির প্রথম ডাবল কুশিটি স্কিপ করে শেষের যে তিনটি ডাবল কুশি আছে এই তিনটি ডাবল কুশির স্টেজে তিনটি ডাবল কুশি করে নিতে হবে নিয়ে এখানে যে স্পেজ আছে এই স্পেজে একটি মোট চারটি এভাবে আমি সেম নিয়মে এই একুশ নম্বর রাউন্ডটি কমপ্লিট করব এখন ২২ নম্বর রাউন্ডে চলে আসব এখন আমি এই স্টিচ থেকে প্রথম যে ডাবল কুশির স্টিচ এখানে এখান থেকে আমি এই ডাবল কুশির স্টিচে সুতাটিকে পার করে নিয়ে আসব আমি এই ডাবল কুশির স্টিচ থেকে এখানে নেক্সট যে ডাবল কুশির স্টিচ এখানে সুতাটিকে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে তিনটি চেন করে নিয়ে একটি ডাবল কুশি নেক্সট ডাবল কুশির স্টিচে তিনটিতে তিনটি ডাবল কুশি হবে এবং এই স্টেজে একটি এই চারটি ডাবল কুশি এখন দুটি চেন এখন এখানে যে তিনটি ডাবল কুশি আছে এর মাঝখানে যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি হবে আবার দুটি চেন এই স্পেজে একটি ডাবল কুশি শুরুতে যে ডাবল কুশি তিনটি এই তিনটি ডাবল কুশির স্টিজে তিনটি মোট চারটি ডাবল কুশি দুটি চেন এই ডাবল কুশিটিকে স্কিপ করে এখানে এখানে একটি ডাবল কুশি এই স্টেজে আবারও দুটি ডাবল কুশি এখন এই ডাবল কুশিটি স্কিপ করে এইদিকে তিনটিতে তিনটি ডাবল কুশি এই স্টেজে একটি ডাবল কুশি মোট চারটি ডাবল কুশি দুটি চেন এই তিনটি যে ডাবল কুশি আছে এর মাঝখানে যে একটি ডাবল কুশি আছে এখানে একটি ডাবল কুশি আবারও দুটি চেন এখানে একটি ডাবল কুশি স্পেজে এই শুরুর থেকে যে তিনটি ডাবল কুশি আছে এই ডাবল কুশির তিনটিতে তিনটি তাহলে মোট চারটি ডাবল কুশি তৈরি হবে
चेन एखाने एकटी डबल कुशी दुटी चेन तो 22 नम्बर राउंडटी सम्पूर्ण सेम नियमे करे फिरे आछि। এখন আমি 23 নম্বর রাউন্ডটি শুরু করব। এখন আমি এই ডাবল কুশির স্টিচটি স্কিপ করে আমি নেক্সট যে ডাবল কুশি আছে এখানে আমি সুতাটি পার করে নিয়ে আসব। এভাবে পার করে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে তিনটি চেন নিয়ে একটি ডাবল কুশি তিনটি ডাবল কুশির স্টিচে তিনটি ডাবল কুশি হবে। এবং এই স্পেসে একটি মোট চারটি ডাবল কুশি দুটি চেন এই মাঝখানে ডাবল কুশিটি স্কিপ করে এই স্পেসে একটি ডাবল কুশি নিয়ে একটি এই শুরুতে যে ডাবল কুশি তিনটি আছে এই তিনটি ডাবল কুশির স্টিচে তিনটি ডাবল কুশি নিয়ে মোট চারটি ডাবল কুশি দুটি চেন নিয়ে এখানে আমার এখানে যে একটি ডাবল কুশি আছে এখানে শুরুতে যে স্পেস এখানে একটি এই ডাবল কুশির স্টিচে একটি দুটি আবার এই স্পেসে একটি তিনটি এখানে তিনটি ডাবল কুশি তৈরি হলো। এখন আবারও একটি চেন দুইটি চেন নিয়ে এখন এই ডাবল কুশির স্টিচটি স্কিপ করে এখানে প্রথমটি স্কিপ করে পরে যে তিনটি ডাবল কুশি আছে এই ডাবল কুশির তিনটি স্টিচে তিনটি ডাবল কুশি হবে। এই স্পেস সহ স্পেসে যে ডাবল কুশিটি করলাম এখানে চারটি হলো মোট। এখন দুটি চেন এখন এই ডাবল কুশিটি স্কিপ করে এই স্পেসে ডাবল কুশি নিয়ে একটি শুরুতে এখানে যে তিনটি ডাবল কুশি আছে এই তিনটি ডাবল কুশির স্টিচে তিনটি এখানে টোটাল ডাবল কুশি হবে চারটি। তো আবারও চেন নিলাম দুটি এখানে এই স্পেস এখানে যে একটি ডাবল কুশি আছে এখানে তিনটি হবে শুরুতে যে স্পেস এখানে একটি ডাবল কুশির স্টিচে একটি দুটি এই স্পেসে তিনটি এখানে যেভাবে আমি 23 নম্বর রাউন্ডটি এখানে যেভাবে করলাম সেম নিয়মে আমি সম্পূর্ণ 23 নম্বর রাউন্ডটি কমপ্লিট করব। তো এখানে আমার 23 নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়েছে। এখন আমি 24 এবং 25 নম্বর রাউন্ডটি সেম নিয়মে করব। তবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করবেন যাতে আমার নতুন আপলোড করা ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে। তো আমার এখানে 23 নম্বর রাউন্ড কমপ্লিট হয়েছে। এখন 24-25 নম্বর রাউন্ডটি সেম নিয়মে করব। এর জন্য আমি এখানে একটি দুইটি চেন নিয়ে এখন আমি হাফ ডাবল কুশি করব। এখানে দুইটি চেন নিয়ে একটি হাফ ডাবল কুশি এখন এখানে যতটি ডাবল কুশি আছে এখানে চারটি ডাবল কুশিতে আমি চারটি হাফ ডাবল কুশি তৈরি করব। ডাবল কুশি এখানে যে দুটি চেন নিয়ে একটি স্পেস আছে এখানে শুধু একটি হাফ ডাবল কুশি হবে একটি হাফ ডাবল কুশি। এখন এখানে মানে প্রতিটি ডাবল কুশির স্টিচে একটি করে হাফ ডাবল কুশি হবে এবং স্পেসগুলোতে একটি করে হাফ ডাবল কুশি হবে।
এভাবে আমি সেম নিয়মে এই রাউন্ডটি কমপ্লিট করব। করে আমি এটি হলো 24 নাম্বার রাউন্ড শুরু হয়েছে, তো 25 নাম্বার রাউন্ডটিতে একটি করে হাফ ডাবল কুশির উপরে একটি করে হাফ ডাবল কুশি তৈরি হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এখানে এইভাবে হাফ ডাবল কুশি দিয়ে শেষের যে দুইটি রাউন্ড হবে হাফ ডাবল কুশি হবে। প্রতিটি ডাবল কুশির স্টেজে একটি করে ডাবল কুশি এবং এই স্পেজে দুটি করে সেনের স্পেজে একটি করে হাফ ডাবল কুশি হবে। তো এরপরে যে 25 নাম্বার রাউন্ডটি হবে, তো সেখানে একটি করে ডাবল কুশির স্টেজে একটি করে ডাবল কুশি হবে। তো আমি এইভাবে দুটি রাউন্ড করে ফিরে আসছি। আমার 25 নাম্বার রাউন্ডটি এভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি দুই নাম্বার সেনে। এখন আমি এই সুতাটিকে কেটে নেব। সুতাটিকে কেটে নিয়ে এখন আমি এখানে যে এই বাড়তি সুতাটি আছে এই সুতাটি আমি এখানে প্রতিটি স্টিচের ভেতর দিয়ে আমি স্টিচের ভেতর দিয়ে নিয়ে এসে লক করে দেব, যাতে আমার এই সুতাটি দেখা যাবে না। তো এভাবে আমার টুপিটি কমপ্লিট হলো। 25 নাম্বার রাউন্ডে শেষ করেছি। এখন আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা তৈরি করবেন আমাকে কমেন্টে জানাবেন আপনাদের হাতের বানানো টুপিটি কেমন হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।